বিএনপি কে দেশের প্রচলিত নিয়ম মেনে সভা সমাবেশ করতে হবে। তারা কোনো পলটনে সমাবেশ করতে চায় সেটিও খতিয়ে দেখবে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে বিজয় সরণিতে একটি বেসরকারি ব্যাংক উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেউ ধ্বংস করতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা তারা করবে। তারা এইখানে বলতেছেন 25 লক্ষ লোক আনবে, আমি সেইখানে বলছি এই সমাবেশ করলে সমস্ত ঢাকা শহর কি অবস্থা হবে আপনারা নিজেরাও বোঝেন। তাহলে কেন পল্টনে করতে চায় সেটা আমাদের দেখার বিষয় আছে। তারা যে ঘোষণা দিচ্ছেন ওখানে বসেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন ভবিষ্যতে, সেইগুলি যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।